লোকের নির্বাচ্চা তুমি ধাক্কা দিলে কেন আপনি ছোট লোক ছোট লোকের মতো থাকবেন এগুলা তোমরা ঠিক করতেছ না ঠিক করতেছ না মানে হ্যাঁ আপনাকে বলবো যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমি তোমার থেকে বয়স বড় তুমি আমার গায়ে হাত তুলতেছ বয়স বড় হইছে কি হইছে হ্যাঁ এর জন্য কি আমাদের ব্যাপার নিয়ে আপনি নাক গলাবেন অনেক ভালো অনেক ভালো অনেক ভদ্র তাই না বাবা আমি কিচ্ছু তুমি কিচ্ছু করো নাই হ্যাঁ ভাবি কি জিজ্ঞাসা চুপ চোরে চোরে খালাতো ভাই ভাবি হ্যাঁ বলো ঘরে কাজ কি সব শেষ না একটু আছে ও আচ্ছা তাহলে এটু কইরা আমার বিছানার উপরে কাপড় চোপড় আছে ধুইয়া দিও হ্যাঁ তোমরা কি কোথাও বের হইতাছো হ্যাঁ একটু বের হবো ভাবি আমার গুলিও ধুইয়া দিয়েন চলো শোনো তোমরা আমার জামাগুলো পরছো হ্যাঁ কেন কি হইছে গুলো তোমার ভাই আমার অনেক শক কইরা আইনা দিছিল আমি একটা দিনও পরিনি আমি পরতাম তারপরে তোমরা পরতা শক কইরা আইনা দিছে তার জন্য কি আমরা পরতে পারবো না আমি একটা দিন পড়তাম তারপরে পড়তাম এমন তো না যে তুমি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছো বা তুমি কিনে নিয়ে আসছো তাহলে একটা কথা থাকতো আমার ভাই কিনে দিয়েছে আমরা পড়ছি আমরা তাদের একমাত্র বোন আমরা তো দুইজনই বোন আর তার বোন নাই ভাইও নাই তাই না তো সমস্যা কি তারপরও একটা কথা আছে না কি কথা আছে এস একটা আমার শরীরে জ্বালা ধরা দিতেছে আমরা জামাটি পড়ছি দেখো বেশি কথা না বইলা নিজে নিজের জায়গায় থাকো ঠিক আছে ঘরে কাজকর্ম করো চলো তাপু আবার আমাদের বয়ফ্রেন্ড দাঁড়ায় আছে শোনো তোমাদের বয়ফ্রেন্ড দাঁড়ায় আছে মানে তোমরা যে রিলেশন করো বাবা জানে না তোমার ভাইয়া জানে জানে না পরে জানাই দেব সমস্যা কি সময় হলে জানাই দেব আপনি এত কথা বলেন কেন এগুলো তোমরা ঠিক করতেছো না ঠিক করতেছো না মানে হ্যাঁ আপনাকে বলবো যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমি তোমার থেকে বয়স বড় তুমি আমার গায়ে হাত তুলতেছো বয়স বড় হইছে কি হইছে হ্যাঁ এর জন্য কি আমাদের ব্যাপার নিয়ে আপনি নাক গলাবেন হ্যাঁ তোমরা দিন দিন না অতিরিক্ত করতেছ বুঝছো আমরা অতিরিক্ত করতেছি তো কি করতেছ তোমরা এগুলা কি করতেছি আমি তোমার বড় ভাবে তুমি আমার গায়ে হাত তুলো কিভাবে তো কি করবে আপনি আপনি কিন্তু বেশি মুখে মুখে তর্ক করতেছেন ভাবি এখন তুমিও তো তর্ক করতেছ আপনি ছোট লোক ছোট লোকের মতো থাকবেন ছোট লোক তোমরা তো দেখেই আমার নিয়ে আইছো তখনই আরো ভালো দেখা যাচাই বাছাই করে তারপরে আনা দরকার ছিল ভাইয়ের জন্য একটা বউ এইটাই উচিত ছিল দেখোস না মুখের ভিতরে যেন ক্ষয় ফুটতাছে তোমরা কিন্তু বেশি করো কি ছিল আমার গায়ে হাত তুলে আমি কিন্তু এগুলা কাউরে পড়ি না আমি তোমার ভাইয়ের কাছে সব বইলা দিই কে এত বড় সাহস ফকিরনির বাচ্চা তুমি ধাক্কা দিলে কেন তুমি নিচে কেন আব্বু জানো না তুমি আমরা ভাবির ড্রেস দুটো পরছে দেখে পয়রা একটু বাইরে যাইতে চাইছে এজন্য ভাবি আমাদের মারছে আমাদের বকা দিছে তাই হ্যাঁ তুমি বলো আমরা কি ভাবির জিনিস পড়তে পারি না অবশ্যই দেখো কিভাবে লাল করে দিছে রক্ত বেরিতেছে কি সমস্যা কি দুইটা আপনার ছেলে আমার অনেক শক করে এনে দিছে বলছো তুমি দুইটা আমার পরে দেখাই তো আমি পড়ি না আমরা দুজনে পড়ছে তারপর আমি কিছুই বলি না শুধু এই কথাটা বলো তো আমার গায়ে হাত তুলছে ওদের তো কি দুজনের বয়ফ্রেন্ড আছে আজকে দেখা করতে যেতেছে ভাবির মতই দেখি আমাদের বোনের মতো দেখি কি বল না আপনি এরকম ভাবে মিশা কথা বলতেছেন কেন আপুর সাথে আসলে তুমি খুব ভুল করতেছো বুঝছো অনেক ভুল করতেছো কারণ আমার মেয়ে তো আমার চেয়ে বেশি তুমি চিনো না বুঝতে পারছো ওরা এত ভালো এত ভদ্র যে মানে বলার আর কোনো অপেক্ষা রাখে না অনেক ভালো অনেক ভালো অনেক ভালো অনেক ভদ্র তাই না তুমি কিচ্ছু করো নাই হ্যাঁ চুপ চোরে চোরে খালাতো ভাই হ্যাঁ তোমাদের স্বভাব চরিত্র সম্বন্ধে আমার চাইতে বেশি আমার মনে হয় না কেউ জানে তোমরা প্রতিদিন কোথায় যাও কার সাথে দেখা করো কোন জায়গার থেকে রিক্সায় উঠো কোন জায়গার থেকে রিক্সায় নামো আমার কাছে সব কিছু এ টু জেড খবর আছে আমি কিছু বলি না আমি যে দেখতেছি যে একদিন ধরবো একদিন ধরবো আর বাড়িতে ওকে হ্যাঁ কার বউ ছোটো ভাইয়ের বড় ভাইয়ের বউ কি কীভাবে সম্মান করতে হয় জানোস হ্যাঁ ওর গায়ে গায়ে কথায় কথায় হাত তুলোস কথায় কথায় তুই হাত তুলোস আমি তুলি না হ্যাঁ ওই দিন আমি নিজে ঘরের থেকে দেখছি আমি নিজে দেখছি তারপর আমি কিছু বলি নাই আমি দেখি এই মেয়ে তো অনেক ধৈর্যশীল মেয়ে যদিও গরিব ঘরের মধ্যবিত্ত পরিবার আমি তো দেখে আসি না যাচাই বাছাই করে তারপরে নিয়ে আসছি ওর মতো একটা মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার
আমি নিজেরে নিজে খুব গর্ববোধ করি যে আমার ছেলের এরকম একটা বউ পাইছে আমি। প্রত্যেকটা পরিবারে যদি এরকম ছেলের বউ পায় ওই সংসারে কোনো দিন অশান্তি থাকবে না। কেন ওর সাথে আচরণটা করস, কেন করস? এই তুই কি মেন সমস্যা? এই গাইতেছিস না, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তুই কি কারো বাড়ির বউ হয়ে যাবি না, যাবি নি? তোর স্বামীর বোন যদি তোর সাথে আচরণ করে তোর কেমন লাগবো? আমার ভাই তারে মাইরে ফেলাইবো। হ্যাঁ, তাহলে ওরও তো ভাই আছে, ও কোনো না কোনো মায়ের সন্তান, ও কারো না কারো বোন। বুঝতে বড় গরিব, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? শুধু বড় লোক হইলে মানুষ হয়, গরিব হইলে মানুষ হয় না। হ্যাঁ, গরিবের কোনো মান সম্মান নাই, গরিবের কোনো দাম নাই। ও তো গরিব, ওর তো আমি দেখে নিয়ে আসছি, ওর যে আচার আচরণ যদি এই তোদের মতো পরিবারের হইতো না, জুতা পিটা করতো সকাল বিকাল, জুতা পিটা করতো। আমি দেখি না ওই যে পাশের বাড়ি জাফর সাহেবের ছেলেরে বিয়ে করে আনছে, ছেলের বউ। আহ, বন্ধুটা কান্নাকাটি করে প্রতিদিন, কি হয়েছে মা কান্দতেছ কেন? আমার ভাবি আমাকে মারছে। কি হয়েছে মা এরকম করতেছে কেন? আমার ভাবি আমাকে বকছে। সকাল বিকাল খালি এরকম দেয় কানের নিচে, একেবারে সিধা হয়ে গেছে তীরের মতো। গোটা পরিবারটারে ও এইভাবে স্ট্রং টাইট দিয়ে রাখছে। তোদের উচিত কি ছিল? বড় ভাইয়ের বউ, ওর তো একটা সকাল লাদ আছে, আছে না? ওর হাজব্যান্ড ওরে কিনে আইনা দিছে, ও আগে দু চার দিন পড়তো, তারপরে বলতি। ওর একটা জিনিস ধরার আগে অনুমতি নেওয়া উচিত তোর। ভাবি আমি এই জিনিসটা নেবো, বা তুমি পড়ো তারপর আমাকে দিও, আমি দুদিন পড়বো। ভাইয়াকে বললো আমাকে এরকম একটা আইনা দিতে, এইভাবে তো বলতে পারস। ভাই তো কি নাই না দিছে, আমরা পড়বো না। তোর সমস্যা কোথায়? ওর স্বামী দিছে, তোর স্বামী দিছে? আমার ভাইয়া কি নাই? তোর ভাইয়ার কাছে যেটা প্রয়োজন হয় তুই আলাদা চাই নিবি। ভাবিটা নিতে হলে ভাবির সাথে ওইরকম সম্পর্ক রাখতে হয়? একটা কাজের লোকের মতো আচরণ করো তোর সাথে কেন? তোর মতো ননদ ননার যে সমস্ত পরিবারে আছে না, আর ওই পরিবারে যারা বউ হয়ে গেছে তাদের দিনটা যে কিভাবে যাইতেছে একমাত্র তারাই ফিল করতে পারে। এটা আজকের পর থেকে যদি ওর সাথে কোনো রকম কোনো উল্টাপাল্টা আচরণ করস, আমি স্ট্রেট বাড়ি থেকে বের করে দেব। এক সেকেন্ড আমি বাড়িতে রাখবো না। আর বাড়ির সমস্ত কাজকর্ম তিনজনে মিলে সমানভাবে ভাগ করে করবি, সব কাজ ও করতে পারবো না। বাবা, আমরা কাজ করতে পারি? করতে হবে, করতে হবে। এখানে থাকতে হইলে, খাইতে হইলে, এখানে বসবাস করতে হইলে সংসারের সম্পূর্ণ কাজ তোমাকে করতে হবে, তোমাকে করতে হবে। যদি করতে পারো থাকবা, আদারওয়াইজ গেট খোলা আছে, একেবারে স্টেট বাড়ি থেকে চলে যাবা। আমাদের হাত পা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ধর ব্যাগ, ধর ধর, করবি জাতি বাইরা? আমি করবো। তাও এই তুমি এদিকে আসো, ঝাড়লো আমাকে বলতে হয়, গেটিটা ধইরা সোজা গেটের বাইরে, ঠিক আছে? বৌমা তুমি ভিতরে যাও, যাও আমাকে একটু চা দাও। আরে ঘর কেমনে ছাড়ুতে আমি কেইটাই জানি না, কিছু করবে নাই।